কথায় আছে জোর যার মুলুক তার, কিংবা বাড়ির কাছে আসলে নাকি পিঁপড়ারও জোর বাড়ে। কথাটা আগের কালের মানুষের, তবে কথাগুলোর মর্ম অনেক। ক্রিয়াঙ্গনেও প্রায় এমনই দেখা মিলে, কেননা প্রতিটা মানুষই চায় তার দলকে জিতাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখতে। তবে ক্রিকেটকে যেহেতু বলা হয় ভদ্রলোকের খেলা, সেখানে এমনটা হওয়া মোটেও মেনে নেওয়া যায় না। তবে তার যেন কোনো তোয়াক্কাই করলেন না দক্ষিণ আফ্রিকার ডারবান টেস্টের দুই আম্পায়ার মরাই এরাসমাস ও আদ্রিয়ান হলিস্টন। বাঙালি খেলোয়াড়দের অসহায় হতে বাধ্য করেছেন তারা। ক্রিকেটে নিজ দেশে সুবিধা বা হোম ভেন্যুর সুবিধা নিতে চায় সবাই, কিন্তু আম্পায়ার দিয়ে সেই সুবিধা লুফে নেওয়া নিশ্চয়ই অগ্রহণযোগ্য। তবে দক্ষিণ আফ্রিকার এই দুই আম্পায়ার যেন সেটাই গ্রহণ করতে বাধ্য করেছিল আবাদত মুমিনুল খালেদ তাসকিনদের। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন দুজনই, আর বেশিরভাগই ছিল টাইগারদের বিপক্ষে। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, আম্পায়ার ও ম্যাচ রেফারির প্রধান দায়িত্ব থাকে মাঠের খেলার পরিবেশ ঠিক রাখা ও উভয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলার মধ্যে রাখা, যাতে কোনো প্রকার আপত্তিকর কার্যকলাপ কেউ না করতে পারে। তবে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের নিয়ে মুমিনুল, লিটন এবং ইবাদত একের পর এক অভিযোগ করলেও মারাই এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টক যেন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছিল মাঠেই, তাদের কাছ থেকে কোনো প্রকার হস্তক্ষেপই দেখা যায়নি। এই নিয়ে টাইগার কাপ্তান মুমিনুল হক বলেন, স্লেজিং খেলারই একটা অংশ, ক্রিকেটে এটা হতেই পারে, তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের প্লেয়াররা যা করেছে তা অগ্রহণযোগ্য, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আমরা আম্পায়ারদের এ নিয়ে জানালেও তাদের কাছ থেকে তেমন কোনো প্রতিফলনই দেখা যায়নি। তাই আইসিসির উচিত নিরপেক্ষ আম্পায়ার সিস্টেম আবার চালু করা। প্রসঙ্গত, করোনাকালে শুরু থেকেই স্বাগতিক আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করতে হচ্ছে প্রতিটি দেশের। তবে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ না আসলেও দক্ষিণ আফ্রিকান আম্পায়ারদের নিয়ে এবার বেশ ভালোভাবেই প্রবৃত্তি ঘটেছে এই টেস্টকে ঘিরে। এছাড়াও টাইগারদের জুনিয়র ক্রিকেটারদের সাথে নাকি আপত্তিকর ব্যবহার করেছে দুই আম্পায়াররা, যা প্রথম ম্যাচ হারবার অন্যতম কারণ হিসেবেই ধরা হচ্ছে। একাধিক সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এ নিয়ে টাইগার ওপেনার তামিম ইকবাল আম্পায়ারদের উদ্দেশ্যে বলে, আপনারা যা সিদ্ধান্তগুলো দিয়েছেন তা একদমই অপ্রত্যাশিত, এছাড়াও আপনারা আমাদের জুনিয়র ক্রিকেটারদের সাথে আচরণ করেছেন তা ঠিক হয়নি, পরের টেস্টে যাতে এমন না হয়। তামিম ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এর প্রতি নিন্দা জানিয়েছে। তবে আম্পায়াররা যে বাংলাদেশের সাথে এই প্রথম পক্ষপাতিত্ব করেছে এমন নয়, এর পূর্বেও 2015 বিশ্বকাপে উনিদাস ট্রফিতে এমনটা দেখা গেছে। তবে বাঙালি লড়াকু জাতি, তারা লড়াই করেই সব জয় করতে জানে। জিসান মাহমুদ, শ্রাবণ, বিষয় স্পোর্টস। Dot. Think outside heads, but how's that for a take? Wow! That is absolutely...